সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ে টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠায় বাংলাদেশ দলের জন্য 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পুরস্কারের এই ঘোষণা দেওয়া হয়। শুধু তাই নয়, আগামীকাল রবিবার নিদাহাস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিততে পারলে পুরস্কারের টাকার অঙ্ক আরও বাড়বে বলেও জানানো হয়েছে। এর আগে লঙ্কানদের 160 রানের দেওয়া টার্গেট ব্যাট করতে নেমে শেষ ওভারে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের পরেও মাহমুদুল্লার বিরুদ্ধে এক বল হাতে থাকতেই জয়ের দূরে পৌঁছে যায় টাইগাররা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।